আজকে আমরা করব ওয়ারশিট। তাহলে প্রথমে আমরা একটা ওয়ারশিটের কলাম সাজিয়ে নিলাম। ওয়ারশিট তিনটি ফরমে করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে এইট কলাম, এইট কলামে ওয়ারশিট করা যায়, আবার 10 কলামেও করা যায়, আবার এটা 10, আবার 12 কলামেও করা যায়। এটা তোমাদের ইচ্ছা, যে কোনো একটা কলামে তোমরা করতে পারো ওয়ারশিট। তো ওয়ারশিট এই 3টা কলামেই করা যায়, যে কোনো একটা তোমরা ফলো করতে পারো। সেখানে যদি যৌথ মূলধনী কারবার হয় তাহলে ওনার্স ইকুইটি ব্যালেন্স শিটের আগে, আর যদি অন্যান্য প্রতিষ্ঠান হয় তাহলে ইনকাম স্টেটমেন্ট। তাহলে আমরা প্রথমে দেখি কার্যপত্র কি। সংক্ষেপে, হিসাববিজ্ঞান একটি গতিশীল প্রক্রিয়া, প্রতিনিয়ত এর পরিবর্তন ও পরিবর্তন হচ্ছে, মানুষ থেমে নেই, প্রতিটি কার্যকলাপের ক্ষেত্রে চেষ্টা চলছে কত কম সময়ে কত বেশি আউটপুট পাওয়া যায়। একটি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে হিসাববিদদের এই চিন্তা চেতনার ফলই হলো বার্ষিক। তাহলে চূড়ান্ত হিসাব প্রস্তুতের পূর্বে প্রাপ্ত খবরাখবরকে বিভিন্ন সম্পত্তি, দায়, আয় ও ব্যয় হিসাবের সাথে যোগ বিয়োগ করে প্রতিয়ানের বিভিন্ন খাতের আপাতত আপাতত জের বের করে চূড়ান্ত হিসাবের খসড়া প্রণয়নের জন্যই ওয়ারশিট তৈরি করা হয়। কার্যপত্র ছাড়া আর কোনো মাধ্যমে একত্রে একই শকে রেওয়ামিল, সমন্বয় সমন্বিত জাবেদা বা সমন্বিত রেওয়ামিল, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট প্রকাশ করা যায় না। কারণ কার্যপত্র হলো রেওয়ামিল, সমন্বয় সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী ও উদ্বৃত্ত পত্র একটি সমন্বিত প্রকাশ, একসাথে প্রকাশ করা যায়। কাইসো ক্যামেল ওয়েগান তাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গ্রন্থে ওয়ার্কশিটের যে সংজ্ঞা দিয়েছেন, যে কার্যপত্র হলো সমন্বয়করণ প্রক্রিয়া এবং চূড়ান্ত আর্থিক বিবরণ সমূহ প্রস্তুতের কাজে ব্যবহারযোগ্য একটু একটি বহুগড়া খসড়া শক, এই সংজ্ঞাটা ওনারা পড়বে। এ ওয়ার্কশিট ইজ এ মাল্টিপল কলাম ফ্রম দ্যাট মে বি ইউজ ইন দ্য অ্যাডজাস্টিং প্রসেস অ্যান্ড ইন প্রিপেয়ারিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তাইলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার, সহজে তৈরি করার একটা খসড়া কাজ হচ্ছে ওয়ারশিট। তাইলে আমরা আগেই বলছি ওয়ারশিট 3টি ফরমে করা যায়, অর্থাৎ 8 কলাম, সেইখানে থাকবে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। 10 কলাম, সেইখানে ব্যালেন্স শিটের আগে ইনকাম স্টেটমেন্ট একটা অ্যাড হবে। আর 11 কলাম হলে সেখানে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের মধ্যে রিটেইন আর্নিং স্টেটমেন্ট নামে আরেকটা কলাম হয়, যেখানে ইনকামের বন্টন বা বিভিন্ন খাতে সংরক্ষণের প্রশ্ন আসে, সেইখানে রিটেইন আর্নিং স্টেটমেন্ট করতে হবে। তাহলে আজকে আমাদের এই সেবামূলক প্রতিষ্ঠানে আমরা 10 কলাম একটা ওয়ার্কশিট করবো। তাহলে ওয়ার্কশিটের কলামটা আমরা সাজিয়ে নিলাম 10 কলাম। তাইলে আমরা যে রেওয়ামিলটা ছিল আমাদের, এই রেওয়ামিল থেকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি করছি, তারপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তাহলে আজকে আমরা বিগত 10 নম্বর ক্লাসের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যে ডাটাগুলো বা টোটাল অ্যাডজাস্টেড কলামটা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আমরা ওয়ার্কশিটে প্রথমে নিয়ে আসবো, তারপরে সেইখান থেকে আমরা অন্যান্য কাজটি করবো। তাহলে লক্ষ্য করো, আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা প্রথমে নিয়ে আসবো। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, সম্পূর্ণ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আমরা নিয়ে আসলাম, যেটা আমরা গতদিন করছিলাম। তাইলে এখন লক্ষ্য করো, আমরা স্টেপ বাই স্টেপ এইখান থেকে ইনকাম স্টেটমেন্ট করব এবং ব্যালেন্স শিট করব। তাহলে ওয়ার্কশিট করতে গেলেই যদি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স না থাকে, তাইলে প্রথমে আমাদের রেওয়ামিলটা, এই যে রেওয়ামিলটা আমরা প্রথমে নিয়ে আসবো, তারপরে রেওয়ামিল থেকে যে রেওয়ামিলের পরে যে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো আছে, সেই অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো আমরা মুখে মুখে করব, করে সাথে সাথে আমরা পোস্টিং দিয়ে দেবো। যেমন আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি ছিল, যেমন স্যালারি আনপেড, সেইটার আমরা জানি জার্নাল হয়েছিল স্যালারিজ এক্সপেন্সেস ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। তাইলে এইখানে আমাদের স্যালারি এক্সপেন্সেস এবং স্যালারিজ পেয়েবল, এই যে স্যালারিজ এক্সপেন্সেস আমরা অ্যাডজাস্টমেন্টের ডেবিট রাখবো এবং স্যালারিজ পেয়েবল আমরা অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট রাখবো। লেখার পরে আমরা সেটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে নিয়ে আসবো। তাইলে এইভাবে প্রত্যেকটা লেনদেন আমরা ট্রান্সফার করব, ট্রান্সফার করে সেইখান থেকে আমরা কি করব, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে সেগুলোকে ট্রান্সফার করে নেবো। তাহলে তুমি লক্ষ্য করো, এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের, এই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যে আইটেমগুলো, সেইখান থেকে আমরা সবগুলো লেনদেনকে, আমরা জানি হিসাব 5 প্রকার, এই 5 প্রকারের লেনদেনগুলো আমরা ট্রান্সফার করবো। তাহলে সম্পদ যেগুলো হবে সেইগুলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট হবে, সেটা নিয়ে যাবো ব্যালেন্স শিটের ডেবিট। দায় যেগুলো হবে, যেমন নোটস পেবল, এইগুলো দায়গুলোকে থাকবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট, সেটা যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট। এরপরে মালিকানা স্বত্ব,
সেটা ক্রেডিট ব্যালেন্স থাকবে, সেটা যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট। এরপরে ব্যয়গুলো অ্যাডজাস্টেড অ্যালাউন্সের ডেবিটে থাকবে ব্যয়, সেগুলো যাবে ইনকাম স্টেটমেন্টের ডেবিট। আয়গুলো অ্যাডজাস্টেড অ্যালাউন্সের ক্রেডিট থাকবে, সেটা যাবে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট। এই পাঁচ ধরনের লেনদেন ট্রান্সফারের পরে তাইলে আবার লক্ষ্য করো, আয়গুলো যাবে ইনকাম স্টেটমেন্টের ডেবিট, ব্যয়গুলো সরি ব্যয়গুলো যাবে ইনকাম স্টেটমেন্টের ডেবিট, আয়গুলো যাবে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট। যাওয়ার পরে ইনকাম স্টেটমেন্ট থেকে আয় থেকে ব্যয় মাইনাস করলে আমরা কি পাবো? রেজাল্ট পাবো, লাভ অথবা লোকসান, হয় নেট ইনকাম হবে অথবা নেট লোকসান হবে। তাহলে যদি ক্রেডিট দিকে বেশি হয় তার মানে সেটা হলো আয় বেশি ব্যয় কম, ডিফারেন্সটা আমরা বসাবো, বসাই এটার নাম হবে নেট ইনকাম। এই নেট ইনকামটা এখান থেকে, যেহেতু এটা ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট দিকে বেশি ছিল, অর্থাৎ নেট ইনকামটা আমরা নিয়ে যাবো ব্যালেন্স শিটের ক্রেডিট দিক, তাইলে ব্যালেন্স শিটের দুই দিক সমান হবে। আর যদি বিপরীত হয়, ইনকাম স্টেটমেন্ট ডেবিট দিকে বেশি হয় ক্রেডিট দিকে কম হয়, তাহলে ডিফারেন্সটা ক্রেডিট দিকে বসবে, সেটা হবে লস। তখন আমরা এখানে নিট লস লিখা, এই লসটা ব্যালেন্স শিটের ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে থাকবে, সেটা আমরা নিয়ে যাব ব্যালেন্স শিটের নিট ইনকাম, নিট লস ব্যালেন্স শিটের ডেবিট দিকে, কারণ এটা ডেবিট ব্যালেন্স। তারপরে ব্যালেন্স শিটের দুই দিক মিলে যাবে। ঠিক আছে, আমরা এখন কাজ শুরু করি। প্রথমে দেখো আমাদের আছে কি, ক্যাশ, ক্যাশ, এরপরে আছে প্রথমে ক্যাশ, তারপরে আছে অ্যাকাউন্ট রিসিভেবল এবং ইকুইপমেন্ট। এই তিনটাই আমরা জানি সম্পদ, এবং অ্যাডজাস্টেড অ্যালাউন্সের ডেবিট ব্যালেন্স, তাইলে এইটা সম্পদগুলো আমরা নিয়ে যাব ব্যালেন্স শিটের ডেবিট দিক। তিনটা আইটেম যাবে, এই 5,000 সহ দুইটা গেছে, আর একটা আমরা নিয়ে যাব ক্যাশ। এরপরে লক্ষ্য করো, এই তিনটা সম্পদ ডেবিট ব্যালেন্স, ব্যালেন্স শিটের ডেবিট। এরপরে নোটস পেবল, নোটস পেবল আমরা জানি সেটা ক্রেডিট ব্যালেন্স এবং দায়বাচক হিসাব, তাইলে দায়টা যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট। এরপরে আছে মারুফ ক্যাপিটাল, ওনার সিকুইরিটি, ক্রেডিট ব্যালেন্স, এটা যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট, ব্যালেন্স শিটের ক্রেডিট। নেক্সট আটের আছে লক্ষ্য করো স্যালারিজ এক্সপেন্সেস, এটা কিন্তু ব্যয়বাচক হিসাব, তাহলে ব্যয়বাচক হিসাব এটা কি ব্যালেন্স আছে? ডেবিট ব্যালেন্স। ইনকাম স্টেটমেন্টে আমরা এটাকে কোথায় বসাবো? ডেবিট দিকে বসাবো, 9,000 টাকা। ঠিক আছে, এরপরে গ্রাফিক্স রেভিনিউ, 12,300 টাকা, এটা কিন্তু আয়বাচক হিসাব, অর্থাৎ আয়বাচক হিসাব যাবে কোথায়? ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে আমরা বসাবো আয়বাচক হিসাব গ্রাফিক্স। এরপরে আর্ন অন সার্ভিস রেভিনিউ 5,000 টাকা, সেটা কিন্তু দায়বাচক হিসাব এবং ক্রেডিট ব্যালেন্স, সেটা যাবে ব্যালেন্স শিটের দায়ের দিকে, আমরা বসাবো 5,000 টাকা ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে। তারপরে কনসাল্টিং ফিজ রেভিনিউ, সেটা আছে আমাদের আয়বাচক হিসাব ক্রেডিট ব্যালেন্স, সেটা যাবে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে, কনসাল্টিং ফিজ রেভিনিউ 12,900 টাকা। নেক্সটে সাপ্লাইজ এক্সপেন্সেস, ব্যয় 26,800 টাকা, সেটা কিন্তু ব্যয়, অতএব কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিক, 26,800 টাকা। তারপরে 18,000 টাকা প্রিপেইড রেন্ট, সেটা কিন্তু ডেবিট ব্যালেন্স মানে সম্পদ, সম্পদগুলো কোথায় যায়? সম্পদগুলো যাবে ব্যালেন্স শিটের ডেবিট দিকে, 18,000 টাকা, 18,000। তারপরে লক্ষ্য করো স্যালারিজ পেয়েবল আছে আমাদের 4,000 টাকা, সেটা হলো দায়, তো দায়টা যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে, স্যালারিজ পেয়েবল 4,000 টাকা দায়বাচক হিসাব। তারপরে আর্ন আর্ন, তারপরে আছে সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ আছে 5,000 টাকা, সার্ভিস রেভিনিউ 5,000, এটা কিন্তু আয়, আয়টা যাবে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট, 5,000 টাকা। এরপরে 2,100 টাকা লক্ষ্য করো আর্ন অন কনসাল্টিং ফিজ রেভিনিউ, দায় ক্রেডিট ব্যালেন্স, তাইলে যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে, এই 5,000 টাকাকে আমরা নেব ব্যালেন্স শিটের ক্রেডিট। নেক্সটে 1,200 টাকা সাপ্লাই অন হ্যান্ড, সম্পদ ডেবিট ব্যালেন্স, তাইলে ব্যালেন্স শিটের সম্পদের দিকে যাবে, ব্যালেন্স শিটের সম্পদের দিকে 1,200 টাকা লক্ষ্য করো। এরপরে রেন্ট এক্সপেন্সেস, সর্বশেষ আইটেম, রেন্ট এক্সপেন্সেস মানে ব্যয় ডেবিট ব্যালেন্স, তাহলে ব্যয়গুলো আমরা জানি কোথায় যায়? ইনকাম স্টেটমেন্টের ডেবিট, ডেবিট। তাহলে সবগুলা এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা ব্যয়বাচক হিসাবগুলো ইনকাম স্টেটমেন্টের ডেবিট, আয় ক্রেডিট নেওয়ার পরে এখন আমরা কি করব? এটা যোগ করব।
আমরা দেখি ডেবিট বেশি না ক্রেডিট বেশি, আমরা দেখলাম ক্রেডিট দিকে বেশি হয় 50,200 টাকা। এই 50,200 টাকাটা আমরা নিয়ে আসব, ডেবিট দিকে যোগফল হিসাবে বসাবো 50,200 টাকা। তাইলে ডিফারেন্স করলে ডেবিট দিকে কম হয়, ডিফারেন্স হবে 8,400 টাকা। 8,400 টাকা এটা হলো ইনকাম, নেট ইনকাম। এই নেট ইনকামটা আমরা ট্রান্সফার করে দেব ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে, ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে। তাইলে এটার নাম হলো নেট ইনকাম। 8,400 টাকা আমরা পাইলাম নেট ইনকাম, নেট ইনকাম, নেট ইনকাম। তাইলে এই নেট ইনকামটা চলে গেল কোথায়? ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে, যেহেতু এটা আয়বাচক হিসাব। নেক্সট নেক্সটে আমরা এখন দেখবো ব্যালেন্স শিট দুই দিক মিলে কিনা। আমরা দেখি ক্রেডিট দিকের যোগফল হচ্ছে 1,10,800 টাকা এবং ডেবিট দিকের সমপরিমাণ আমরা ডেবিট দিকে যোগ করি, দেখো যোগফল কিন্তু হচ্ছে 10,000, ডেবিট দিকের যোগফল হবে 10,800 টাকা। তাইলে উভয় দিক মিলে গেল। এই হচ্ছে আমাদের ওয়ার্কশিট তৈরি করার। তাহলে ওয়ার্কশিট তৈরি করতে প্রথমে রেবামিলটা নিয়ে আসতে হবে, তারপর অ্যাডজাস্টমেন্টে বসাবো। রেবামিল এবং অ্যাডজাস্টমেন্ট মিলে হবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তারপর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে ব্যয়বাচক হিসাব ইনকাম স্টেটমেন্টের ডেবিট, আয়বাচক হিসাব ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট নেওয়ার পরে দুই দিক ডিফারেন্স করে যে নেট ইনকাম অথবা নেট লস বের হবে। যদি নেট ইনকাম হয় তাহলে সেটা ক্রেডিট ব্যালেন্স, এখানে হয়েছে 8,400 টাকা ক্রেডিট দিকে ব্যালেন্স শিটের দায় হিসাবে, ওনার সিকুইরিটি হিসাবে বসবে। তারপরে আমরা সম্পদগুলো নিয়ে যাব ব্যালেন্স শিটের ডেবিট এবং দায়গুলো নেব ব্যালেন্স শিটের ক্রেডিট, এবং ওনার সিকুইরিটিও যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট। যাওয়ার পরে আমরা ব্যালেন্স শিট দুই দিক যোগ করলে দেখতে পাবো যে ব্যালেন্স শিটের দুই দিক সমান। যদি ব্যালেন্স শিট দুই দিক সমান হয়ে যায় তাহলে আমরা মনে করব আমাদের অঙ্কটা মোটামুটি সঠিক। এই হলো ওয়ার্কশিট তৈরি করার একটা প্রসেস।